এখানে এমন কোন আঙ্গুর ফল নাই, মধু নেই যে এখানে আমি প্রতি বছর আমি আসব, আমি চালাবো। একটা কথা বললাম, যে নতুনরা আসবে কাজ করবে, এখানে কি কাজটা? আসল কথাটা বলতে গেলে এখানে কি, এখানে কি শিল্পীরা এসে দুটা চারটা করে ছবি পাবে, যেটা তাদের স্বপ্ন? শিল্পীদের স্বপ্ন ঘুম, সব ঘুমের ভিতরে হোক, চলতে চলতে হোক, শুয়ে হোক, নাস্তার টেবিল হোক, খাবার টেবিল হোক, ওদের চিন্তা একটাই যে একটা ভালো ছবিতে অভিনয় করবো, দুটা ভালো ছবিতে চরিত্র করব। তো শিল্পী সমিতির তে পাশ করে নেতৃত্বে আসলে কি ছবি পেয়ে যাবে? না, এটা একটা কথা আছে, লড়াই মানে কি, নির্বাচন মানেই অপোজিশন যদি থাকে সেখানে একটা কম্পিটিশন। লড়াই শব্দটা আলাদা, ওটা আমি ব্যবহার করি না, লড়াই মানেই একটা অন্য কম্পিটিশন, নির্বাচন মানেই কম্পিটিশন। অপোজিশন যদি থাকে তো কম্পিটিশন তো হবেই, তো হয়ে আসছে সব সময়। তো আমার মতে ওরা দুজন আসুক আর সমিতি চালাক, আবার দুই বছর পরে তোমরা এসে নির্বাচন করো। এটা আমি একটা ভদ্র কথার মতো একটা কথা বললাম, সামাজিক কথার মতো একটা কথা বললাম। এখানে এমন কোনো আঙ্গুর ফল নাই, মধু নেই যে এখানে আমি প্রতি বছর আমি আসব, আমি চালাবো। নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন আছে। কেন এটা বলতে হবে? হ্যাঁ, ওরা যেই কর্মগুলো দুস্থ শিল্পীদের জন্য, শিল্পীদের ভালোর জন্য, চলচ্চিত্রে ভালোভাবে অভিনয় করার জন্য যে সুযোগের জন্য কিছু একটা ব্যবস্থা করে, সেই ব্যবস্থাগুলো ওরা করতে পারে নাই। কটা শিল্পীর সুযোগের জন্য ব্যবস্থা করছে, না হোক এরকম কোনো ইয়ে তো দেখি না আমি। নির্বাচনের সময় যা বলে যে আমরা এটা করেছি এটা করেছি, দুস্থদের কিছু পয়সা করে দিয়েছে, যারা গরিব তাদেরকে ত্রাণ দিয়েছে, এটা দিয়েছে, সেটা দিয়েছে, ঠিক আছে না, ওটা দিয়েছে, এছাড়া আর কী করল? প্রতিটা সমিতিতে শুনি যে 1 কোটি টাকা FDR করা আছে, 50 লক্ষ টাকা FDR করা আছে, 30 লক্ষ টাকা FDR করা আছে। তো এইগুলি প্রতি বছর শুনতে শুনতে আজকে 40 বছর পর্যন্ত শুনতেই আছি। এই টাকাগুলো কার কাজে লাগে? প্রতিটা শিল্পী, যারা শিল্পী, প্রতিটা সমিতির কর্ণধারদেরকে আমি বলি যে এই টাকাগুলো ঘুমাবার জন্যে আছে? দুস্থ শিল্পীদের মাঝে বিতরণটা কতটুকু হয়েছে?